তৃণমূলের সঙ্গে ফের আসন ভাগাভাগিতে কংগ্রেস কারভাগে কটা দুই হাজার চব্বিশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস যে তৃণমূল সঙ্ঘ পেতে পুরোপুরি প্রস্তুত তা এক প্রকার নিশ্চিত প্রদেশ নেতাদের ক্রিয়া প্রতিক্রিয়া যাই হোক না কেন একের পর এক বৈঠকে সে কথাই স্পষ্ট করে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড এখন গেরও শুধু আসন সমঝোতায় রাজ্যে তৃণমূল সক্ষে কংগ্রেসের যত লোকসানি হোক না কেন তা এখন নিছকি অতীত দুই শূন্য এক সালের বিধানসভা দুই শূন্য সালের লোকসভা এবং শেষবার দুই শূন্য এক সালের বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোটে গিয়েছিল কংগ্রেস এর মধ্যে শেষবারেই তিন চার বছরের বামরাজত্বের অবসান ঘটিয়ে রাইটার্স বিল্ডিংয়ে বসে তৃণমূল এবং কংগ্রেসের সরকার কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয়নি কংগ্রেস তৃণমূল সাংসার কয়েক মাসের মধ্যেই ভাঙুন যে বামফ্রন্টকে হারিয়ে রাইটার্স দখল তৃণমূলের সঙ্গে বিচ্ছেদের পর তাদেরই হাতে হাত রেখেছিল কংগ্রেস তবে দুই শূন্য এক এক সালের পর থেকে কংগ্রেসের লোকসানের বহর যথেষ্ট দলে দলে বিধায়ক সাংসদরা যোগ দিয়েছেন তৃণমূলে আপাতত যা খবর প্রদেশের কংগ্রেসের ভারী অংশের মধ্যে যতই তৃণমূল বিমুখতা থাকুন না কেন দুই চারের ভোটে ফের একমঞ্চে দেখা যেতে পারে দুই কংগ্রেসের নেতানেত্রীদের এখন প্রশ্ন শুধুমাত্র একটাই রাজ্যের চার দুইটা আসনের মধ্যে কংগ্রেসের ভাগে পড়বে কটা কদিন আগেও বঙ্গ কংগ্রেস নেতাদের একাংশ বলা করছিল প্রায় অর্ধেক না মিললে জোটের কোনও প্রশ্নই নেই তবে সেটা শুধু কথার কথা বা বলা ভাল ফাঁকা আওয়াজ ইন্ডিয়া জোট টেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় অপরিহার্য শেখথা বিলক্ষণ জানেন রাহুল গান্ধীরা তাই আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের আগাম কোষে ফেলা কোনো অঙ্কই কালীঘাটে কলকে পাবে না ফলে তৃণমূলের কাছে কংগ্রেসের সম্ভাব্য কাঙ্ক্ষিত আসন সংখ্যা নামতে নামতে এখন এসে থেকেছে সাত অথবা আটে তৃণমূলের সঙ্গে জোট হলে আসন রফা ভাবে হবে তা নিয়েই দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে বসেছিল বৈঠক বৃহস্পতিবারের ওই বৈঠকে প্রদেশের পক্ষ থেকে ছিলেন অধীর সহ এক পাঁচজন নেতানেত্রী ওদিকে দিল্লির তরফে ছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী প্রমুখ বৈঠকের শুরুতে এটাওটা সামনে রেখে একা লড়ার গান ধরলেও শেষমেষ আটটি পেলেই সন্তুষ্টির কথা জানান প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা বৈঠকে হাইকম্যান্ডকে জানিয়ে দেওয়া হয় বাংলায় যদি কংগ্রেসকে সাত